আজকের গল্প 400 বছর পুরনো সাবিত্রী মন্দিরকে ঘিরে। যদি এই চ্যানেলটাই নতুন হয়ে থাকো তাহলে প্লিজ ডু দ্য সাবস্ক্রাইব, আর সাথে থাকো, দেখতে থাকো বেঙ্গল সার্কেল। ঝাড়গ্রামের প্রাচীন পুজোগুলোর মধ্যে অন্যতম সাবিত্রী মন্দিরের পুজো। আজ থেকে প্রায় 400 বছর আগে এই পুজোর সূচনা। এই পুজো নিয়ে অনেকগুলো লোক কথা রয়েছে। সময় প্রলেপে ইদানিং দুর্গাপুজোর আধুনিকরণ হলেও ঝাড়গ্রাম সাবিত্রী মন্দিরের পুজো আজও থমকে রয়েছে সেই অতীতে। শোনা যায় আজ থেকে প্রায় 400 বছর আগে তৎকালীন এক রাজা যুদ্ধ জয় করে ফিরছিলেন। এখন যেখানে মন্দির এইখানে ছিল গভীর অরণ্য। বাড়ি ফেরার পথে আচমকাই ওই জঙ্গলে এক সুন্দরী রমণীকে দেখতে পান রাজা। একাকী রমণীকে দেখে এগিয়ে যান রাজা। কিন্তু রাজা যতই এগোতে থাকেন ততই মাটিতে প্রবেশ করতে থাকে ওই সুন্দরী রমণী। রাজা ছুটে গিয়ে ওই রমণীর কেশরাশি টেনে ধরেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। রাজার হাতেই রয়ে যায় ওই রমণীর এক গোছা কেশ। তা হাতে নিয়েই বাড়ি ফিরে আসেন রাজা। ওই রাতেই স্বপ্নের দেবীর দেখা পান রাজা। স্বপ্নাদেশ পান যে জঙ্গলের পাথরের ওপর কেশরাশি রেখে পুজো করা। আর সেই থেকেই সাবিত্রী পুজো শুরু হয় এইখানে। পরবর্তীকালে গড়ে ওঠে মন্দির। দুর্গাপুজোর জিদাষ্টমী থেকে চণ্ডীপাঠ, যজ্ঞ শুরু হয়। এই মন্দিরে মূর্তি পুজো একেবারে নিষিদ্ধ, বরং পটের পুজো হয় সেখানে। ঝাড়গ্রামের পটের পুজো কিন্তু এই একটি। যেহেতু রাজ পরিবারের পুজো তাই পুজো শেষ হয় পাটাবিদা, অর্থাৎ প্রতীকী শত্রুর নিধনের মাধ্যমে। অস্ত্রপুজোর মধ্য দিয়ে র পুজোর সমাপ্তি ঘটে। দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্তজনেরা। ঐতিহ্যবাহী এই পুজো নিয়ে গর্বিত আমাদের স্থানীয় ডিয়ার ঝাড়গ্রাম, প্রিয় ঝাড়গ্রামের লোকজন।